লেবেল চক্রে দৌড়াতে দেশের তৈরি পোশাক রপ্তানির বাজার এখন ঝুঁকির মুখে এতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক কারক ও রপ্তানিকারক সমিতি এছাড়াও টাকা পাচারের লক্ষ্যে চক্রটি পণ্যের আন্ডার ইনভয়েসিং করছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি জানা যায় তৈরি পোশাক খাতের জন্য একেবারেই নতুন বাজার হিসেবে গেল অর্থ বছরে মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানি শুরু করেছে বাংলাদেশ এ সময় দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা আরব আমিরাতে দুইশো মিলিয়ন সৌদি আরবে একশো মিলিয়ন কুয়েতে ২৬ মিলিয়ন কাতারে চার মিলিয়ন এবং ওমানে দুই মিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি করেছে কিন্তু এসব দেশের বাজার ধরতে গিয়ে একটি চক্র জালিয়াতির আশ্রয় নিচ্ছে আর এতে করে হুমকির মুখে পড়ছে পোশাক রপ্তানির এই নতুন বাজার কিন্তু একটি চক্র বেশি লাভের আশায় লোকাল মার্কেট থেকে পোশাক কিনে বিভিন্ন ব্র্যান্ডের ফেক লেভেল লাগিয়ে চালিয়ে দিচ্ছেন তাদের এমন ভয়ঙ্কর কাজে বাজার নষ্ট হচ্ছে বাংলাদেশে এমনটি জানিয়েছেন বিজিএমই এর সহ সভাপতি রাকিবুল আলম চৌধুরী জানা যায় চক্রটি এর পাশাপাশি আন্ডার ইনভয়েসিং করে শুল্ক ফাঁকিও দিচ্ছে সম্প্রতি এমন বিশটি প্রতিষ্ঠান আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে অন্তত দেড়শো কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছে এর মাত্রা দিন দিন বাড়ছে এজন্য অবশ্য কাস্টমস এর গাফিলতির দিকে আঙ্গুল তুলছেন পোশাক ব্যবসায়ীরা উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্ট্যাপ মোবাইল অ্যাপ